রাশিয়া ইউক্রেন চলমান যুদ্ধের মাঝে একটি দুঃসংবাদ এলো ইউক্রেনের জন্য, যা এই যুদ্ধে ইউক্রেনের অবস্থানকে আরও দুর্বল করে দিবে। এই দুঃসংবাদটি হলো, ইউক্রেনকে আর অস্ত্র না দেওয়ার ঘোষণা দিয়েছে পোল্যান্ড। শস্য নিয়ে কূটনৈতিক বিরোধের জেরে ইউক্রেনকে আর অস্ত্র সরবরাহ না করার ঘোষণা দিয়েছে দেশটি। যুদ্ধের এই গুরুত্বপূর্ণ সময়ে যখন ইউক্রেন পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছিল, তখন এমন একটি ঘোষণা দেশটিকে মনস্তাত্ত্বিকভাবে বেশ দুর্বল করে দিবে তা সহজেই বোঝা যায়। কেননা 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর প্রথম দিন থেকেই কিয়েভকে দৃঢ়ভাবে সমর্থন দিয়ে আসতে দেখা গেছে পোল্যান্ডকে। এমনকি তারা ইউক্রেনের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ হয়ে ওঠে। ফলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে কিয়েভের বিশ্বস্ত মিত্র হিসেবে পরিচিতি পায় পোল্যান্ড। এখন সেই পোল্যান্ডের কাছ থেকেই প্রতিবেশী ইউক্রেনে আর অস্ত্র না পাঠানোর ঘোষণা এলো। পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি গত বুধবার টেলিভিশনে দেয়া এক ভাষণে ইউক্রেনকে আর অস্ত্র সরবরাহ না করার বিষয়ে তার সরকারের সিদ্ধান্ত ঘোষণা করেন। মোরাউইকি বলেন, আমরা আর ইউক্রেনে অস্ত্র স্থানান্তর করছি না, কারণ আমরা এখন পোল্যান্ডকে আরও আধুনিক অস্ত্র দিয়ে সজ্জিত করছি। পোল্যান্ড তার কৃষকদের স্বার্থ রক্ষায় ইউক্রেন থেকে শস্য আমদানির উপর নিষেধাজ্ঞা দিলে ওয়ারশ ও কিয়েভের মধ্যে উত্তেজনার সূত্রপাত হয়। সাম্প্রতিক দিনগুলোই ওয়ারশ কিয়েভের মধ্যকার উত্তেজনা তীব্র রূপ ধারণ করে। শস্য বিতর্কের জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে চলার মধ্যেই কিয়েভকে অস্ত্র সরবরাহ বন্ধ করার বিষয়ে ঘোষণা দিল ওয়ারশ। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।